নজর রাখবো আবহাওয়ার খবরের দিকে। আগামী 5 দিন দক্ষিণবঙ্গের ক্ষেত্রে তাপমাত্রা বাড়তে পারে। 14 এবং 15 জানুয়ারি 15 ডিগ্রির উপরে তাপমাত্রা থাকতে পারে। 2 চব্বিশ পরগনা এবং মেদিনীপুরে আগামী 24 ঘন্টায় ঘন কুয়াশা হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী 5 দিন তাপমাত্রায় পরিবর্তন থাকবে না। মালদা, 2 দিনাজপুর, কোচবিহার এবং জলপাইগুড়িতে ঘন কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। 14 এবং 15 জানুয়ারি দার্জিলিং, কালিম্পং সহ একাধিক জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী 5 দিন যদি আমরা দেখি, আজকে হচ্ছে 11 তারিখ, দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কাল থেকে গ্র্যাজুয়ালি একটু মিনিমাম টেম্পারেচারটা বাড়া শুরু হবে। ম্যাক্সিমাম যেটা বাড়বে সেটা হচ্ছে 14 তারিখ এবং 15 তারিখও একটু বেশি থাকবে, অর্থাৎ 15 ডিগ্রির ওপরে, মানে 2 থেকে 3 ডিগ্রি টেম্পারেচার বাড়ার সম্ভাবনা হচ্ছে প্রথম 3 দিনে। 15 তারিখের পর থেকে যে পরের 2 দিন, তখন আবার একটু যেটা বেড়ে যাবে আর কি 14-15তে, সেটা আবার কমে চলে আসবে 2 চব্বিশ পরগনা এবং 2 মেদিনীপুর। আগামী 24 ঘন্টা একটু ঘন কুয়াশা হওয়ার সম্ভাবনা থাকছে, যেহেতু প্রচুর পরিমাণে ময়েশ্চার আমাদের এই অঞ্চলের উপর আসছে, সেটাও একটা কারণ টেম্পারেচার বেড়ে যাওয়ার। উত্তরবঙ্গের ক্ষেত্রে কোনো সিগনিফিকেন্ট চেঞ্জ নেই টেম্পারেচারের। আগামী 5 দিন যেটা আছে সেটাই চলবে। মালদা, 2 দিনাজপুর, কুচবিহার এবং জলপাইগুড়িতে একটু ঘন কুয়াশা হওয়ার সম্ভাবনা থাকছে প্রথম 24 ঘন্টায়। আর 14 আর 15 এই 2 দিন দার্জিলিং মূলত এবং কিছুটা কালিম্পং, এই 2 জায়গায় খুব হালকা বৃষ্টির সম্ভাবনা, বাকি সব জায়গাতে কিন্তু ড্রাই, বৃষ্টির কোনো সম্ভাবনা